আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো কানসাই স্পেশাল ফ্ল্যাটলক মেশিন মডেল NRE-9803GMG-UTA। এই মডেলে কিভাবে একটা নিরলের সুতা শর্ট হয়ে যায়। আমরা রানিং অবস্থায় যে সমস্যাগুলো পেয়ে থাকি, নাইফে কাটার পরে একটা নিরলের সুতা ছোট আর একটা নিরলের সুতা বড় হয়ে যায়, কেননা পরবর্তী বড়ি করার সময় সেই সুতাটা বাইর হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখানে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাতেছি, দেখতেছেন একটা ছোট সুতা আর একটা সুতা বড়। তো আমি কিভাবে এই সুতাটা ঠিক করব দেখতেছেন আপনারা। টেনশন বুশের পাশে একটা টেনশন গাইড আছে, এই গাইডটা উপরে উড়ানো আছে। তো বেশি উপরে উড়ানো থাকার কারণে একটা নিরলের সুতা শর্ট হয়ে আছে। তো আমি আরামিলি এলকি দিয়ে এটা নামাই দিতেছি, আপনারা দেখতেছেন ঠিক স্ট্যান্ডার্ড পজিশনে আনছি, নিচে নামাই রে স্ট্যান্ডার্ড পজিশনে রাখার পরে এখন আমি আপনাদেরকে মেশিনটা চালাই দেখাবো। তো আমার এখন দুটো নিরলের সুতা সমান হয়ে যাবে, তো আপনারা দেখতেছেন দুটা সুতা সমান হয়ে গেছে। তো এখন আর কোনো সমস্যা নাই, অপারেটররা সুন্দরভাবে কাজ করতে পারবে এবং আর কোনো সমস্যা হবে না। একটা বড়ি করার পর পরবর্তী বড়ি করার সময় সুতাটা আর বাইর হবে না। তো সম্মানিত দর্শক, দোয়া করবেন আরও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, এই কামনায় আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।